আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم সকল প্রশংসা মহানবুল আলমিনের জন্য, যার রসে মেহরবানিতে আমরা প্রতি সপ্তাহে নেই এই শব্দ আঞ্জুমান আশা এবং বসতভিক পেয়েছি, সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সেজন্য সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনার সকলে অবগত আছেন যে আজকে আমাকে আঞ্জুমানের পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে কবরের শাস্তি। আমি আমার বিষয়টি ভালোভাবে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মানুষের মরণের পর ভয়াবহ কঠিন যদি তিনটি স্থান রয়েছে, যেখানে মানুষের কোনো সহযোগী থাকবে না সেখানে মানুষ হবে বড় অসহায় ও নির্বায়। সেদিন কোনো ভুল ধরা পড়লে মানুষের সংশোধনের কোনো পথ থাকবে না, সেদিন মানুষ কত অসহায় হয়ে পড়বে যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। শেষে নদীর স্রোত যেমন একবার চলে গেলে তা ফিরে আসা অসম্ভব, তেমনি মানুষের শ্বাস একবার বন্ধ হয়ে গেলে উক্ত সমস্যার সমাধান করা অসম্ভব। উক্ত তিনটি স্থানের মধ্যে একটি হলো কবর। মানুষের মৃত্যুর পরে কবর শাস্তি শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন সানুআযিবুহুম মারাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, অচিরে আমি তাদেরকে বারবার শাস্তি দেব এবং তাদেরকে মহাশাস্তির দিকে ফিরিয়ে নিয়ে আসা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা আল্লাহ তাআলার কাছে কবরের শাস্তি এবং দাজ্জালের ফিতনা হতে আশ্রয় চাইতেন এবং তিনি বলতেন তোমাদেরকে অবশ্যই কবরের শাস্তি কবরের ফিতনার সম্মুখীন হতে হবে। পরিশেষে আমি বলতে চাই কবর হলো আখিরাতে একটি মন্দির, যেখানে মানুষ কবর আখিরাতে একটি মন্দির যেখানে যদি এখানে যদি ছাড় পাওয়া যায় তাহলে মানুষের পরবর্তী অবস্থা খুবই সুন্দর হবে এবং সে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আর যার অবস্থা হয় বিপরীত, তার অবস্থা ভয়াবহ আকার ধারণ করবে। সুতরাং আমাদের উচিত সর্বদা আল্লাহ তাআলার কাছে কবরের শাস্তি থেকে নাজাত পাওয়ার দোয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই বক্তব্য অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।